নমস্কার বন্ধুরা, সোমাস কিচেনের আড্ডা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি পমফ্রেট মাছের অন্য একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজ আমি বানাবো বাঙালিদের অতি পরিচিত একটি রেসিপি, পমফ্রেট মাছের কালিয়া বা পমফ্রেট ফিস কারি। এই রেসিপিটি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি ফ্রেশ পমফ্রেট মাছ। মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে মাছের গায়ে 2 থেকে 3টে কাট দিয়ে দিয়েছি, তাতে মাছগুলো ভালোভাবে ভাজা হবে। এরপর আমি মাছগুলিকে ভালো করে লবণ ও হলুদ মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এরপর গ্যাসের মধ্যে একটি প্যান বসিয়ে তার মধ্যে তেল গরম করে নিচ্ছি। এরপর এর মধ্যে একে একে মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠটাও ভালোভাবে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এরপর একটি প্লেটে মাছগুলো আমি তুলে রাখছি। এরপর অন্য একটি কড়াইতে কিছুটা পরিমাণ তেল গরম করে নিয়ে এর মধ্যে 1/2 টেবিল চামচ পাঁচফোড়ন, 2টি লাল শুকনো লঙ্কা, 1টি তেজপাতা ফোড়ন দিয়ে 1টি বড় সাইজের পেঁয়াজের কুচি ও 2টি কাঁচা লঙ্কা ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো লাল লাল হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা ভালোভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, 1 টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো চিনি। মশলাটি ভালোভাবে কষে নিতে হবে। মশলাটি ভালোভাবে কষে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ টমেটো পেস্ট। আবার সব কিছু ভালোভাবে কষে নিতে হবে। মশলাটি থেকে তেল ছেড়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পোস্ত বাটা। সব কিছু আরও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটি ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এর থেকে তেল ছেড়ে এসছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ জল। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 2 মিনিট রান্না করে নিতে হবে। ঝোল ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। মাছগুলো ভালোভাবে ঝোলের মধ্যে ডুবিয়ে দিয়েছি। এরপর একটি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে
রান্না করে নিচ্ছি। পাঁচ মিনিট পর ঢাকা খুলে মাছগুলো একটু ভালোভাবে উল্টে পাল্টে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি। আমার আজকের রেসিপি পমফ্রেট ফিশ কারি তৈরি হয়ে গিয়েছে। এরপর একটি সার্ভিং প্লেটে নিয়ে গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করব আমার আজকের রেসিপি পমফ্রেট ফিশ কারি। আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি অল বাটন প্রেস করবেন, তাহলে আমার চ্যানেলে রান্নার নতুন কোনো ভিডিও এলে আপনারা তার সাথে সাথেই দেখতে পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।